কুসকুস হোতা হ্যায় এর সিকুয়াল। কারা থাকছেন জানেন? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার ওপর ও বেল বাটনে প্রেস করুন। 1998 মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত কুসকুস হোতা হ্যায়। বক্স অফিসে তুমুল সাড়া ফেলে দিয়েছিল সেই ছবি। শাহরুখ খান, কাজল এবং রানী মুখোপাধ্যায়ের ত্রিকোণ প্রেমের গল্প দর্শকও পছন্দ করেছিলেন। সেই ছবির যদি সিকুয়াল হয় কেমন হবে বলুন তো? সম্প্রতি সাংবাদিকদের কাছে এই ছবির সিকুয়াল তৈরির ইচ্ছে প্রকাশ করেছেন করণ। কিন্তু সিকুয়ালে কোন তারকাদের কাস্ট করতে চান পরিচালক? করণের এবারের পছন্দ রণবীর কাপুর, আলিয়া ভাট এবং জাহ্নবী কাপুর। এর আগে করণ বলেছিলেন, আমার তখন 24 বছর বয়স, ওই চিত্রনাট্য লিখেছিলাম, একই জিনিস এখন আর আমি লিখতে পারবো না। কিভাবে যে গল্পটা মাথায় এসেছিল এটা আমার নিজেরও ভাবলে অবাক লাগে। তবে সত্যি কুসকুস হোতা হ্যায় সিকুয়াল কবে তৈরি করবেন তা নিয়ে এখনও মুখ খোলেননি করণ। যদিও নতুন তারকাদের দর্শক ওই গল্পে কতটা পছন্দ করবেন তা নিয়ে প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রির অন্দরেই। তো বন্ধুরা, কুসকুস হোতা হ্যায় এর নতুন সিকুয়ালের এই তারকারা কি জুটছই, নাকি আপনাদের পছন্দের তারকা আছে? আর তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।